নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইচ্ছে আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলিপুর চিড়িয়াখানার সমস্ত খুঁটিনাটির তথ্য বিবরণ তুলে ধরার চেষ্টা করব। আশা করি তা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেল ইচ্ছে আহারে আরও অন্যান্য ভ্রমণ এবং রেসিপি ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন। আলিপুর জুলজিক্যাল গার্ডেন পূর্বে আলিপুর জু বা ক্যালকাটা জু নামে পরিচিত ছিল। আলিপুর চিড়িয়াখানা 46.5 বা 46.5 acres জায়গা জুড়ে 1876 উদ্বোধন হয়েছিল। এটি ভারতবর্ষের সবথেকে পুরনো জুলজিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত। আর এই আলিপুর চিড়িয়াখানা বিশেষভাবে অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস অদ্বৈতের ঘর হিসেবে বেশি পরিচিত, কারণ 2006 সালে যখন এই অদ্বৈত কচ্ছপটি মারা গিয়েছিল তখন এর বয়স হয়েছিল 250 বছর। ইহা কলকাতার একটি ভীষণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সারা বছর ধরে প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষের সমাগম হয়। তবে বিশেষত সবথেকে বেশি জনসমাগম হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই জুলজিক্যাল গার্ডেনে বর্তমানে 108 প্রজাতির 1266 ধরনের জীবজন্তু ও পাখি দেখা যায়। আলিপুর চিড়িয়াখানা কিভাবে পৌঁছবেন, এর প্রবেশের সময় এবং প্রবেশ মূল্য কত, তার সম্পূর্ণ তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আলিপুর জুয়ের কিছু বিধিনিষেধ আছে, যেমন প্লাস্টিক ব্যাগ এবং বোতল নিয়ে প্রবেশ নিষেধ। পশু পাখিদের খাবার দেওয়া বা কোনোভাবে উত্তক্ত করা যাবে না। জুয়ের মধ্যে ক্রিকেট, ফুটবল বা ফ্লাইং ডেস্ক খেলা নিষিদ্ধ। কোনো পশু যেমন কুকুর ও বিড়াল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, এবং মদ্যপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন কড়াকড়িভাবে কর্তৃপক্ষ দ্বারা নিষিদ্ধ। চলুন বন্ধুরা, এখন দেখে নিই চিড়িয়াখানার বেশ কিছু পশু পাখি এবং তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস এবং কোথায় এদের জন্মস্থান। প্রথমে আমরা দেখব শিম্পাঞ্জির ঘর। শিম্পাঞ্জি মোটামুটি 40 থেকে 50 কেজি ওজনের এবং উচ্চতায় 63 থেকে 94 সেন্টিমিটার হয় এবং এদের আয়ু 40 থেকে 50 বছর হয়। এরা মোটামুটিভাবে 15 থেকে 150 জনের গ্রুপে একসাথে থাকতে ভালোবাসে। এরপর জেব্রা। এরা আফ্রিকা এবং দক্ষিণ সাহারায় পাওয়া যায়। দল বেঁধে থাকতে পছন্দ করে। এরা প্রধানত ঘাস খায় আর সাধারণত 300 থেকে 375 দিন গর্ভকালের পর বাচ্চার জন্ম দেয়। এবার যাব মোসেটের ঘর। এরা সাধারণত পূর্ব ব্রাজিলের গরম প্রধান অঞ্চলের বৃষ্টি বনে থাকে। বিভিন্ন প্রকার পোকামাকড়, পাখির ডিম ইত্যাদি খায়। সাধারণত 140 থেকে 150 দিন গর্ভকালের পর 1 থেকে 3টি বাচ্চা প্রসব করে। এদের আয়ু 6 থেকে 8 বছর। এরপর অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েসের ঘর। এই প্রজাতির কচ্ছপ পৃথিবীর বৃহত্তম কচ্ছপ। সেসেলস দ্বীপপুঞ্জের অ্যালডেব্রা দ্বীপে এদের পাওয়া যায়। বর্তমানে এখানে 2টি কচ্ছপ আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুজনের নাম দিয়েছেন, একজন কথা ও অপরজন কলি। এবার জানব ক্যাসোয়ারি পাখি সম্পর্কে। এরা নিউগিনির স্থানীয় পাখি। এরা উড়তে অক্ষম। এরা প্রধানত ফল, ছত্রাক, অমেরুদণ্ডী ও ছোট মেরুদণ্ডী প্রাণীদের খায়। চৌশিঙা হরিণ। এরা প্রধানত ভারতবর্ষ ও নেপালে পাওয়া যায়। শুষ্ক পর্ণমোচী জঙ্গলে এবং উঁচু নিচু জমিতে থাকে। এরা একাকী বা ছোট ছোট দলে ঘুরে বেড়ায়।
ঘাস, ফল, পাতা ও অন্যান্য গাছপালা খায়। এরা সাধারণত 7 থেকে 8 মাসের গর্ভকালের পর 1 থেকে 3টি বাচ্চা জন্ম দেয়। আলিপুর চিড়িয়াখানায় চৌশিঙা ছাড়াও দেখতে পাবেন কৃষ্ণসার হরিণ, নীলগাই, স্পটেড হরিণ এবং শম্বর হরিণ এবং কাকর হরিণ। চলুন এবার কুমির দেখতে যাই। মিষ্টি জলের কুমির, এরা প্রধানত ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং মালয়ের দ্বীপ ও উপদ্বীপ অঞ্চলে পাওয়া যায়। এরা নদী ও জলা জায়গায় থাকে। এরা নিশাচর, সাঁতারে পারদর্শী এবং মাংসাশী। 3 থেকে 40টি ডিম পাড়ে এবং 60 থেকে 70 দিন পর ডিম ফুটে বাচ্চা হয়। ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, এরা একলাফে 25 ফুট অতিক্রম করে, ঘন্টায় 35 মাইল গতি সম্পন্ন হয়। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণী। এরা বিকেল থেকে ভোর অবধি সক্রিয় থাকে এবং দিনের বেলায় গাছের ছায় আশ্রয় নেয়। এরা প্রধানত তৃণভোজী। এরা বাচ্চা জন্ম দেওয়ার পর মার্সুপিয়াম থলির মধ্যে প্রায় 11 মাস রেখে দেয়। এরা সাধারণত 7 থেকে 10 বছর বাঁচে। এরপর যাব মুলকান কাকাতুয়ার খাঁচার সামনে। এটি ইন্দোনেশিয়ার পাখি, সমুদ্র তীরবর্তী এবং কৃষিক্ষেত্রে এদের বাস। এরা বাদাম, ফল এবং উদ্ভিজ পদার্থ খেয়ে বেঁচে থাকে। ম্যাকাও দেখা যায় বিভিন্ন ধরনের, যেমন স্কারলেট ম্যাকাও এবং ব্লু ইয়েলো ম্যাকাও ইত্যাদি। এদের মূলত দক্ষিণ আমেরিকায় দেখা যায়। ফল, বাদাম এবং নানা আকারের বীজ খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার দেখব রয়্যাল বেঙ্গল টাইগার। এদের প্রধানত ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানে দেখতে পাওয়া যায়। 2014 সালে বাক্সুমারিতে ভারতবর্ষে 2226টি রয়্যাল বেঙ্গল টাইগারের হিসেব পাওয়া গিয়েছিল এবং বাংলাদেশে 440টি, নেপালে 163টি থেকে 253টি এবং ভুটানে এদের সংখ্যা ছিল 103টি। এখানে বিভিন্ন প্রজাতির বক দেখতে পাওয়া যাবে, যেমন রক্ত বেগুনি বক, সাদা কাস্তে বক, খুনতে বক, পেইন্টেড স্টর্ক ইত্যাদি। হাতি দেখতে পাবেন। এখানে যে হাতি আছে তা মূলত ভারতীয় হাতি হিসেবেই পরিচিত। উষ্ণমণ্ডলের পর্ণমোচী বনাঞ্চলে এদের বাস। এরা তৃণভোজী। এরা সাধারণত 21 থেকে 23 মাস গর্ভকালের পর একটি বাচ্চা জন্ম দেয়। এই পাখিটি মধ্য চীনের পার্বত্য অঞ্চলের, এর নাম গোল্ডেন ফ্রেজান্ট। প্রধানত পাতা এবং গুল্মকুল খায়। একসাথে 6 থেকে 12টি ডিম পারে এবং 22 দিন ডিমে তা দেয়। এটা ভারতীয় সিংহ। এদের কেবলমাত্র গুজরাট রাজ্যে গির অরণ্যে পাওয়া যায়। এরা সাধারণত 103 থেকে 105 দিন গর্ভকালের পর 2টি থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। এটা সাদা ময়ূর। এদের সাধারণত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা 3 থেকে 5টি ডিম পাড়ে এবং 28 দিন ডিমে তা দেয়। এটা ইমু পাখি। এদের অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এরা উড়তে অক্ষম। এরা কিছুক্ষণের জন্য একবার ঘন্টায়
50 কিলোমিটার বেগে ছুটতে পারে। এরা 15-25টি ডিম পারে এবং 56 দিন ডিমে তা দেয়। এটা আমাজন প্যারট। এদের মেক্সিকোতে পাওয়া যায়। এরা বীজ, ফল, ফুল, মধু খায়। এরা 4-5টি ডিম পারে এবং 27-29 দিন ডিমে তা দেয়। এটা জলহস্তি। এরা মূলত ঘাস খায় এবং 210-255 দিন গর্ভধারণের পর বাচ্চা জন্ম দেয়। এটা জাগুয়ার। দক্ষিণ আমেরিকায় দেখা যায়। এরা 70-110 দিন গর্ভকালের পর 1-4টি নবজাত প্রসব করে। এদের সাধারণ বয়সকাল 11 বছর। এটা রেপটাইল হাউস, অর্থাৎ সাপ এবং সরীসৃপদের ঘর। এখানে কোনো ছবি তোলা জু কর্তৃপক্ষের দ্বারা কড়াকড়িভাবে নিষিদ্ধ, তাই কোনো ছবি দেখাতে পারলাম না। তাহলে বন্ধুরা দেখলেন এই কলকাতা আলিপুর জুতে কত কিছু দেখার আছে, আরও অনেক কিছু আছে, সব দেখাতে পারলাম না এই স্বল্প মাপের ভিডিওর মধ্যে। তবে বন্ধুরা আপনারা আপনাদের পরিবার নিয়ে অবশ্যই ঘুরে নিন এই আলিপুর জুলজিক্যাল গার্ডেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো মজার ভ্রমণ ভিডিও নিয়ে বা কোনো টেস্টি রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল ইচ্ছে আহার। ধন্যবাদ।